50,000 লোকের সামনে হিরো আলমকে কে বা কারা মানে তাকে মারছে সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা, যারা ঘটিয়েছে তাদের প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা বলছি আপনার একটা মামলা, যেহেতু আমরা আসামি অনেক ধরেছি এবং আমরা আরও যারা সিসিটিভিতে যাদেরকে সম্পৃক্ত হবো তাদেরও গ্রেপ্তার করব, আপনি একটি মামলা রুজু করেন। আমি আগেই বলছি নির্বাচন কমিশন সকাল থেকেই আমাদের 600 কেন্দ্রে আমরা এজেন্ট দিয়েছি, সকাল থেকেই ম্যাক্সিমাম কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি, এজেন্টদেরকে মেরে বের করে দেওয়া হয়েছে। আমি প্রধান নির্বাচন ওনার এজেন্ট হিসাবে আমি বিভিন্ন জায়গায় সরাসরি গিয়ে কথা বলছি, আমি গিয়ে ঢুকাইছি, সেখান থেকে আবার মেরে বের করে দেওয়া হয়েছে। দেখতেছি বিষয়টা ওনার যে বসে জানেন কিনা, যে না এরকম একটা অভিযোগ আসছে আমার কাছে যে তাকে আপনি উপস্থিত অথচ আপনি অভিযোগের উপর ভিত্তি করে আছেন, এখানে তো কিছু হয় নাই। আপনাকে কি এটা শিখিয়ে দিয়েছে কেউ বক্তব্য নাকি এটা আপনার বক্তব্য? আমার তো আগে দেখতে হবে বিষয়টা আসলে কি হয়েছে। আমি তো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার হিরো আলমের উপর হামলা করায় সরাসরি যে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন ডিবি হারুন, ডিবি হারুন পুলিশ কমিশনার যে তথ্য দিচ্ছেন আপনাদেরকে দেখাবো বিস্তারিত সেই ভিডিওটি, অন্যদিকে আরও কিছু তথ্য দেখাবো আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শকতা কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। প্রথমে আমরা ডিবি হারুন কি বলতেছেন হিরো আলমের হামলা করায় সেই ভিডিওটি দেখে আসি। 50-60 জন লোকের সামনে হিরো আলমকে কে বা কারা মানে তাকে মারছে সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা, যারা ঘটিয়েছে তাদের প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা বলছি আপনার একটা মামলা, যেহেতু আমরা আসামি অনেক ধরেছি এবং আমরা আরও যারা সিসিটিভিতে যাদেরকে সম্পৃক্ত হবো তাদেরও গ্রেপ্তার করব, আপনি একটি মামলা রুজু করেন। কিন্তু সে পুলিশ যাওয়ার পরে সে তার অফিস থেকে বের হয়ে গেছে। প্রথম ভিতরে মানে বিদ্যানিকেতনে সকালবেলা হিরো আলম প্রায় 50-60 জন লোক নিয়ে কিন্তু সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে উনি ভোট কেন্দ্র পরিদর্শন করে বিদ্যানিকেতন চলে আসছেন এবং আমার সাথে তার কথা হয়েছে টেলিফোনে। আমি বলছি কী অবস্থা, সে বলছে ভালো, তবে কিছু কিছু কেন্দ্রে আমার এজেন্ট নাই। তাই আমি বললাম যে আপনি তো এজেন্ট দিতে পারেন নাই, তারপরে যদি এজেন্ট থাকে আপনার বলেন আমরা এজেন্ট আপনাকে। তারপরে উনি আমার আগে আর রিংটিং দেয় নাই। তারপরে আবার 3টার পরে নির্বাচন শেষের দিকে উনি আবার 60-70 জন লোক নিয়ে আবার উনি ঢুকলেন। সেক্ষেত্রে ভিতরে যে পুলিশ যারা ভোট কেন্দ্র পাহারা বা ব্যালট বাক্স পাহারা বা নিরাপত্তার কাজে ছিল তারা তাকে বাধা দিয়েছেন যে আপনি এত লোক না, আপনি সেখানে কম কিছু লোক নিয়ে যান। কিন্তু তারপর সে শুনে নাই না, শুনে ভিতরে ঢুকে সেখানে ঢুকে আপনারা লক্ষ্য করবেন ভিডিওটা আমার কাছে আছে, সে বারবার মানে মানে একটা গ্রুপকে দৌড়াচ্ছে, মারার জন্য উদ্যত হয়েছে, পুলিশ তাকে মানে ফেরাতে পারছে না। তারপরে পুলিশ কোনোভাবে তাকে ফিরিয়ে টিরে তাকে ভোট কেন্দ্রের বাহিরে তাকে বের করে দিয়েছে। তো বিষয়টা ভোট কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে সেখানে প্রায় 50-60 জন লোক ছিল এবং এই 50-60 জন লোকের সামনে হিরো আলমকে কে বা কারা মানে তাকে মারছে সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা, যারা ঘটিয়েছে তাদের প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এরার সাথে আরও কারা জড়িত তাদেরকেও আমরা খুঁজছি। তবে এবং আমরা আমাদের পুলিশ পাঠিয়েছি হিরো আলমের অফিসে, হিরো আলম পুলিশের কথা শুনে চলে গেছে। তার পিএস টেলিফোন করতে সে বলছে বোরত, আমরা বলছি আপনার একটা মামলা, যেহেতু আমরা আসামি অনেক ধরেছি এবং আমরা আরও যারা সিসিটিভিতে যাদেরকে সম্পৃক্ত হবো তাদেরও গ্রেপ্তার করব, আপনি একটি মামলা রুজু করেন। কিন্তু সে পুলিশ যাওয়ার পরে সে তার অফিস থেকে বের হয়ে গেছে। তারপরেও আমাদের পুলিশ বসে আছে, চেষ্টা করছি একটা মামলা রুজু করা যায় কিনা, মামলা রুজু করলে বাকি আসামিদের আমরা গ্রেপ্তার করব। তবে আমাদের আমরা যে জিনিসটা তদন্তে মানে দেখছি সেটা হচ্ছে যে একটি মাস নির্বাচন হলো, হিরো আলম অবাধে সকল জায়গায় ঘোরাফেরা করলো, কোথাও কোনো ঘটনা ঘটলো না। নির্বাচনের সকাল থেকে সারাদিন সে বিভিন্ন ভোট কেন্দ্রে সে মুভমেন্ট করলেন অবাধ, তার 50-60 জন লোককে মুভমেন্ট করলেন, কোনো ঘটনা ঘটলো না। ঠিক নির্বাচনের শেষ দিক দিয়ে এসে তে 50-60 জন লোকের সামনে এসে কে বা কারা তাকে ধাক্কা দিচ্ছে আর তার 50-60 জন লোক একটা লোকও তাকে ফিরাচ্ছে না, উল্টা ছবি তুলছে। এখন কারা ছবি তুলছে, কারা ধাক্কা দিচ্ছে এবং একটা সুষ্ঠু নির্বাচন, আপনারা জানেন যে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে,
কোথাও কেউ কোনো অভিযোগ করে নাই এবং আমাদের পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ছিল এবং পুরা কেন্দ্রগুলিতেই পুলিশ মোতায়েন ছিল, যার কারণে সকাল থেকে সব বিকাল পর্যন্ত যারা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট কেন্দ্রে দিয়ে এসেছেন, তারা সবাই বলেছে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে। তা আমরা মনে করি এক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমার নির্বাচন যে 100% সুষ্ঠু হয়েছে, এটা যেমন সাংবাদিক ভাইরাও বলেছেন, পাবলিক যারা ভোট তারাও বলেছেন, এবং পাশাপাশি যে আইনশৃঙ্খলা পর্যাপ্ত ছিল সেটাও আমরা লক্ষ্য করেছেন। এই যে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছেন রাস্তার মধ্যে, এটা 3-4 মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে, তাৎক্ষণিক আমাদের পুলিশ এসে ঘটনাটি মানে নিবৃত্ত করা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজেপি উপস্থিত, তার মাঝখানে একজন প্রার্থী, সে যেই হোক, তার উপরে এ ধরনের ঘটনা, সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনাদের যে অঙ্গীকার ছিল সেটি ব্যাহত হয়েছে এবং আপনাদের আপনারা নির্বাচন কমিশন এখানে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে, আপনাদের বক্তব্যটা জানতে চাই। একজন প্রার্থী আশরাফ আলম সাহেব, উনি প্রায় 60-70 জন লোক নিয়ে এই কেন্দ্রে এসেছেন কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য। কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমাদের পুলিশ তাকে বাধা দিয়েছে এবং তাকে প্রোটেকশন দিয়ে তাকে এখান থেকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। আপনি কি দেখে বলেছেন নাকি আন্দাজে বলেছেন? আপনার যে বক্তব্যটা, এই বক্তব্যটা কি আপনার নির্বাচন কমিশনের পক্ষে নাকি পুলিশের পক্ষে গেল? না না, এটা হলো আমি তো এখানে উপস্থিত ছিলাম। না, আমরা ক্যামেরায় ছবি আছে, রিটার্নিং কর্মকর্তা আপনার কাছে জানতে চাই, সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে তাকে মারা হয়েছে, আর তিনি যদি কেন্দ্রের ভিতরে, কেন্দ্রের বাইরে, আর কেন্দ্রের ভিতরে 60-65 জন নিয়ে কি কেউ ঢুকতে পারে এরকম কোন এখতিয়ার তার আছে? আছে আমার কাছে। কিভাবে ঢুকতে দিলেন তাকে? সেটা আমাদের এই যে আসছিলেন দেখলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা বসলাম, কিভাবে ঢুকলো এটাই আমরা কথা বলছি। তারা কি জবাব দিয়েছে? পুলিশ এখানে বাধা দিয়েছে। কিভাবে আপনাদের তাহলে এই নিয়ন্ত্রণ, নির্বাচনের উপরে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নাই আপনার বক্তব্য জানতে চাই? না, নিয়ন্ত্রণ আছে, হঠাৎ তো ঘটনা ঘটে যায় না, একটা হঠাৎ করেই তো ঘটে যায়, একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। তাকে মারধর করা হয়েছে কিনা? না, এটা তো কেন্দ্রের ভিতরে আমি তো দেখিনি, কেন্দ্রের ভিতরে বাইরে আমি দেখতেছি বিষয়টা। ওনাদের যে বসছিলাম, জানেন কিনা যে না, এরকম একটা অভিযোগ আসছে আমার কাছে যে তাকে আপনি উপস্থিত অথচ আপনি অভিযোগের উপর ভিত্তি করে আছেন, এখানে তো কিছু হয় না। আপনাকে কি এটা শিখিয়ে দিয়েছে কেউ বক্তব্য নাকি এটা আপনার বক্তব্য, নিজের বক্তব্য? আমার তো আগে দেখতে হবে বিষয়টা আসলে কি হয়েছে, আমি তো ওই জন্য ভিডিও চাইলাম। দেখতে দেখতে ভোট শেষ হয়ে গেলে তখন সেই দেখা ভিডিওটা চাইলাম যে আপনারা কি, আমাদের কাছে আছে ভিডিও, দিয়ে দিন আমাকে, আমি এটা নির্বাচন কমিশনের কাছে সেই ভিডিও এখনো আছে। হ্যাঁ, তাহলে আমি দেখে তখন কি আপনাদের বক্তব্য কি আসলে এই বিষয়ে, কি করবেন, কি ব্যবস্থা নেবেন? ওইটাই তো বসছিলাম। তাহলে শ্রোতা, আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি, যেখানে বর্তমান রাজনীতি বা বর্তমান রাজনীতির প্রেক্ষাপটকে কেন্দ্র করে একের পর এক আলোচনা সমালোচনা সরকার বিরোধী বা সরকারের বিপক্ষে গিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যারা বক্তব্য দিয়েছেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তাদের মতামতটুকুর সাথে আপনাদের কত মতামতটুকু, কতটুকু মিল রয়েছে, অবশ্যই আপনাদের মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ অবশ্যই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।